আমি হলুদ জলে চান করাই, তাই তো? হ্যাঁ, আমি নিম পাতা খাওয়াই। আপনি একবার উঠুন। আচ্ছা, প্রথমেই দেখাই আমার ওষুধ, এই যে হিমালয়ার লিপ 52 অ্যাবান্ডেজল জেন্টালের, ঠিক আছে, আর এটা হচ্ছে ভাইমেরাল, ঠিক আছে। এই তিনটে ওষুধ নিয়ে আমি ডিআরমিং কোর্সটা করাবো, ছোট্ট একটি কোর্স, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো, তোমাদের বাড়ির পাখিরাও সব সুস্থ আছে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ডিআরমিংয়ে আমি কী করে ডিআরমিং করছি আমার পাখিদের, সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো যারা এখনও আমাকে চেনো না, আমি বলে দিই, আমি শুভজিৎ, তোমরা দেখছো এক্সপ্লোর দ্য পেটস। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি কী করেছি, প্রথমেই এই লিপ 52 যেটা লিভারের ওষুধ, যেটা ছোটো বাচ্চাদেরও খাওয়ানো হয়, তো এইটা মাত্র 100 টাকা দিয়ে আমি কিনেছি। 120 টাকা প্রিন্ট আছে, 100 ml, দেখো লেখা আছে 100 ml, ঠিক আছে। 120 টাকা দিয়ে আমি সরি 120 টাকা প্রিন্ট, 100 টাকা দিয়ে আমি কিনেছি। তো এইটা মাত্র প্রথম দুদিন দেবো, কত ML কী দেবো তোমাদের আমি সব বলে দেবো, ভিডিওর মধ্যে দেখতে থাকো, ঠিক আছে। এটা প্রথম দুদিন দেবো, তারপর প্রথম দুদিন দেওয়ার পরেই আমি আসছি এই যে জেন্টাল, যেটা আমাদের কৃমির ওষুধ, যেটা আছে মাত্র 10 ml। তো এটা খুবই কম দাম, এটার দাম হচ্ছে মাত্র 20 টাকা, ঠিক আছে, যে কোনো ওষুধের দোকানে এটা পেয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরিমাণে খুবই অল্প দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা পাখির জন্য ক্ষতিকারকও বলতে পারো। তো চলো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো, সবই দেখাবো আমি কীভাবে দিচ্ছি, ঠিক আছে, সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইমেরাল, এটা হচ্ছে ভিটামিনের ওষুধ। তো এটা আমি ওইগুলো দেওয়ার পর একদিন রেস্ট দিই, এটা মোটামুটি ওই 5 দিন মতো দেবো, আর তার সাথে ক্যালসিয়ামটাও করাবো, ঠিক আছে। এবার ক্যালসিয়াম আমি কোনো ওষুধ কিনে নিই, এই জন্যই যে ক্যালসিয়াম আমি নিজে হাতে আর কি বানাবো। তো তোমরা যদি কমেন্ট করো যে বানানোটা শেয়ার করার জন্য, অবশ্যই আমি শেয়ার করব, আমি নিজের হাতে বানাবো ক্যালসিয়াম। আর যেহেতু ক্যালসিয়াম ব্লক কিনতেই পাওয়া যায়, 20 টাকা থেকে 50 টাকা থেকে বড় সব কিছু কিনতে পারি, কিন্তু আমি ওইগুলোর থেকে আমি একটা নিজের হাতে বানাবো, যাতে পাখিদের আরও ভালো করে ক্যালসিয়ামটা শরীরে ঢোকে। তো আশা করছি তোমাদের আমি দেখাতে পারলাম। এটা হচ্ছে লিপ 52, যেটার দাম মাত্র 100 টাকা, 100 ml এর দাম, আর এটা মাত্র হচ্ছে 20 টাকা দাম। এটা হচ্ছে জেন্টাল 10 ml, আর এই যে ভাইমেরাল এটা খুবই দাম কম, এটা হচ্ছে মাত্র 50 টাকা। তো আমি যেগুলো কিনেছি সেগুলোই দেখাচ্ছি। এছাড়াও মার্কেটে কিন্তু আলাদাও অনেক ভিটামিনের ওষুধ পাওয়া যায়, কিনমির ওষুধ অ্যাব্রুমাল থেকে শুরু করে আই পাইপার চেন, এগুলো অনেক কিছু পাওয়া যায় এখানে। এটুজেটটা খুব ভালো, কিন্তু আমি এটুজেটটা সত্যিকারে পাইনি, তো আমি এটাই কিনে নিয়ে এসেছি, ফার্স্ট টাইম যেহেতু করবো। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও আমি কীভাবে কী কতটা মেলাচ্ছি আর কি জলে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হবে। তো চলো, তো প্রথমেই আমি আজ ডিওয়ার্মিংয়ের প্রথম দিন, তো প্রথমেই নিয়ে নিয়েছি লিপ 52, যেটা হিমালয়ের, যেটা আগেও একটা ভিডিও করেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আজ আমি প্রথম আমার পাখির জন্য আর কি ডিওয়ার্মিং করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি লিপ 52, এছাড়া এখানে দেখতে পাচ্ছ এই যে 200 ml এর কন্টেনার, ঠিক আছে, দুটো নিয়ে নিয়েছি 200 ml কন্টেনার, আর এই যে হচ্ছে জল, ঠিক আছে। তো প্রথমেই জলটা ভালো করে ধুয়ে নিতে হবে, হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকতে পারে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি একদম জল ভর্তি করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এই বড়ো বাটিটায় ঢেলে নেবো, মোটামুটি আমার 10টা 5 জোড়া পাখি, তো তাদের জন্য মোটামুটি 200-250 ml মতো আর কি আমি ইয়ে করবো, জল দেবো। তো প্রথমেই এই বড়ো বাটিটা ঢেলে নেবো, কারণ মাপতে সুবিধা হবে, জিনিসটা গুলতে সুবিধা হবে। তো চলো করে নিই। এবার ওষুধ দেওয়ার পালা, প্রথমেই ওষুধটা দেওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবো। দেখো ওষুধটা কিন্তু আমি একটা ছিপিতে ঢেলে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়, ঠিক আছে। তো ওই যে ড্রপার, ড্রপারে করে আগে তুলে নেবো, এই যে ড্রপার ভর্তি হয়ে গেছে প্রায়, মোটামুটি আমি এখন 12টা দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোটামুটি দেওয়া হয়ে গেছে। একটু ঘুটিয়ে নেবো ওষুধটাকে, যাতে ভালো করে খুলে যায়। তো প্রথম দিন আমার লিপ 52 রেডি, এবার পাখিকে আমি এটা প্রোভাইড করে দেবো। কিন্তু তার আগে মনে রাখতে হবে, আগের দিন রাত্রিরে কিন্তু পাখির খাঁচা থেকে সমস্ত খাবার জল বের করে রাখতে হবে, যাতে ওদের সকালে উঠে তেষ্টাটা পায়, খিদেটাও পায়। তো আমি সকালে উঠে শুধু দানাই দিয়েছি, দানা ছাড়া আজকে আর কিছু দেবো না, ঠিক আছে। তো চলো জিনিসটা প্রোভাইড করি। তো বন্ধুরা, প্রথম দুদিন আমি কিন্তু লিপ 52 দিয়ে দিয়েছি, প্রথম দিনের মতোই নেক্সট দিনও আমি দিয়ে দিয়েছি। তো আমি দুদিন লিপ 52 দিয়েছি, তো আজকের দিনে আমি দেবো
জেন্টাল, যেটা আর কি কৃমির ওষুধ। দেখো 10 ml আছে, এই হচ্ছে ওষুধটা, সিসিটা মাত্র 10 ml। তো এটাকে কিন্তু ভালো করে ছাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে ওষুধটা ভালো করে ঘুরে যায়। তো যাই হোক, এটা হচ্ছে 10 ml আছে। এটা নিয়ম হচ্ছে 1 লিটার জলে 5 ml, 2 লিটার জলে 10 ml, ঠিক আছে? তো আমি যখন খুবই কম ফাঁকির জন্য করবো তো আমার বেশি লাগবে না। আর মনে রাখতে হবে এটা কিন্তু এক প্রকার বিষ, যত কম দেওয়া যেতে পারে ততই ভালো। তো আমি 100 ml জলে মাত্র 2 থেকে 3 ফোঁটা দেবো, ঠিক আছে? আর 200 ml জলে মোটামুটি ওই 6 ফোঁটা মতো। তো এটাই একদিনই করব, এটা একদিনই করব। আর এটা করার পর আবার লিভ 52টা 2 দিন রাখবো। তো মোটামুটি এটা করলেই আমার কিন্তু ডিওয়ার্মিংয়ের কোর্সটা শেষ হয়ে যাবে। তারপর একদিন পাখিকে রেস্ট দিয়ে আমি ভিটামিন আর ক্যালসিয়াম দিয়ে দেবো। তো চলো এবার জলে নিয়ে এসছি, জলের সাথে গুলে একবার দেখিয়ে দিই। আমি কিন্তু এখানে 200 ml থেকে একটু বেশি, 250 ml মতো জল নিয়ে নিয়েছি। একদম ওষুধটা তোমরা নিয়ে নিয়েছি বুঝতেই পারবে, একদম সাদা ধপধপে, ঠিক আছে? তো চলো এখন দিয়ে দিই। আমি টোটাল 5 ফোঁটা দিয়ে নিয়েছি, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ একদম গাঢ়। তো এটা যতই কম দেওয়া যায় ততই ভালো, একটু কম হলেই ভালো, কারণ এটা কিন্তু পাখিদের জন্য এক প্রকার ওষুধ। তো বিষ আমি চেয়েছিলাম যাতে ওষুধ না দিই, তবুও অনেকের সাজেশনে আমি দিলাম। ভালো করে একটু ঘুটিয়ে নেব যাতে জলের সাথে ভালো করে ঘুটে যায়। দেখো আস্তে আস্তে কিন্তু জলটা ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু পাখির কৃমির ওষুধ, এটাকে কিন্তু খাঁচাতে বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি কিন্তু এর জন্য পাখি যাতে দিলেই খেয়ে নেয় এর জন্য কিন্তু আমি আগের দিন রাত্রিরেই, আগের দিনের মতোই যেমন বলেছিলাম, জল খাবার দুটোই বের করে নিয়েছিলাম। সকালে 2টা দানা দিয়েছি, তো ওদের কিন্তু এখন খুবই তেষ্টা পেয়েছে। এখন প্রায় বাজে হচ্ছে 10টার সময়। আমি লিপিপটিগুলো দিয়েছি প্রায় 9:30 এখন এটা দিচ্ছি 10টার সময়, যাতে এটা তাড়াতাড়ি খায় আর তাড়াতাড়ি আমি বের করে দিই, ঠিক আছে? তো চলো এটাও প্রোভাইড করে দিই। দেখো বন্ধুরা, আমি দেওয়ার পর কিন্তু আমার পাখিটা এসে খুব সুন্দরভাবে জলটি খাচ্ছে। আর মনে রাখতে হবে তার আগের দিন কিন্তু পাখির খাঁচা থেকে সমস্ত জল খাবার বের করে নিতে হবে, তবেই ওরা সকালে ওটা ভালো করে খাবে। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখাটা, তোমরা দেখে নিও কীরকমভাবে আমি কি দিয়েছি। তো এইভাবে কিন্তু দিলে পাখিরা সুস্থও থাকবে, বেশি ওষুধ কিন্তু পাখিদের পক্ষে ক্ষতিকারক, খুবই অল্প পরিমাণে দিতে হবে। আশা করছি তোমরা আমার এই ভিডিওতে উপকৃত হবে। বন্ধুরা, আমি এটা শেয়ার করলাম যেরকমভাবে আমি নিজে নিজের পাখির জন্য ডিয়ামিং করেছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এর আগে কিন্তু একটা বড় ভিডিও বানানো হয়েছে, যেটা ডিওয়ার্মিং থেকে পুরো ব্রিডিং ক্লোজ পর্যন্ত কী কী করতে হবে, বাচ্চা হওয়ার পর কী করা উচিত, তখন কী ওষুধ খাওয়ানো উচিত, ঠিক আছে? তো তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে আগের ভিডিওটা যারা দেখো অবশ্যই দেখে নিও। তো চলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন পরিবারে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। তো চলো এভাবেই পাশে থেকো ও নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। চলো টাটা।